সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতন আমি সুমন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আজ ধান ক্ষেতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছত্রাকনাশকের কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ ট্রাইবুকোনাজল 50% প্লাস ক্যাফলোক্সাস্টোবিন 25% WG ফর্মুলেশনের কম্বিনেশনের যে ছত্রাকনাশকটি পাওয়া যায়, সাধারণত আমরা এটিকে নাটিবো নামেই চিনি। এবং নাটিবোটেরাই প্রথমে বাজারে আসে বিশ্বব্যাপী, এবং পরবর্তীতে বিভিন্ন কোম্পানি কিন্তু এই একই কম্বিনেশনের ছত্রাকনাশক বিক্রি করে বিভিন্ন নামে। তো আমাদের দেশে সচরাচর এই নাটিবোটা সব এরিয়াতে পাওয়া যায় না বাইরের মার্কেটিং পলিসির কারণে, এবং অনেক দোকানদারই বাইরের পণ্য বিক্রি করতে চায় না কমিশন কম থাকার কারণে। তো অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বিভিন্ন সময় ফোন করেন এই নাটিবোর বিকল্প ছত্রাকনাশক কী ব্যবহার করা যায় সেটি নিয়ে। তো আমি আজকের এই ভিডিওতে নাটিবো ছাড়াও এই যে ট্রাইবুকোনাজল 50% প্লাস ক্যাফলোক্সাস্টোবিন 25% কম্বিনেশনের যে ছত্রাকনাশকটি, এটি আর কি কী নামে পাওয়া যায় সেটি জানাবো আপনাদেরকে, এবং আপনারা আপনাদের পছন্দের কোম্পানির এই কম্বিনেশনের ছত্রাকনাশকটি ক্রয় করে ব্যবহার করতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন এই যে কম্বিনেশনের ছত্রাকনাশকটি নাটিবো ব্যবহার করতে, কারণ নাটিবো যেহেতু এটি প্রথম আবিষ্কার, তারা সবচেয়ে ভালো জানে যে এটি কি উপাদান কতটুক পরিমাণ ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর তাদের পণ্যের যেহেতু একটা সার্টিফাইড মান আছে বিশ্বব্যাপী, এবং কোয়ালিটি পণ্য উৎপাদনে জার্মানি বা বাইরের একটা সুনাম ঐতিহ্য দীর্ঘদিনই রয়েছে, তো সবসময় বাইরের এই নাটিবোটাই ব্যবহার করার চেষ্টা করবেন। নাটিবো না পাওয়া গেলে যেগুলো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে, তার যে কোনো একটি ব্যবহার করবেন আপনার পছন্দের অনুযায়ী। তবে এ কথা বলা বাহুল্য যে আমাদের দেশে অনেক কীটনাশক কোম্পানি আছে, কিন্তু তাদের খুব বেশি একটা নিজেদের পণ্য উৎপাদন করার সক্ষমতা নেই, এজন্য তারা আমাদের পার্শ্ববর্তী দেশ চীন, ভারত এবং অন্য অন্য দেশ থেকে কিন্তু পণ্য আমদানি করে বিক্রি করে, যার জন্য তারা চাইলেও অনেক সময় নির্দিষ্ট যে মানটা সেটা ধরে রাখতে পারে না। তো এই ভিডিওতে আমি কিন্তু নাটিবোর পাশাপাশি দেখেন আরও দুটা ছত্রাকনাশক নিয়ে এসেছি একই কম্বিনেশনের। তার ভিতরে একটি হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের ব্লাস্টিন, এই ব্লাস্টিনটাও অনেক জনপ্রিয় আমাদের দেশে। ব্লাস্টিন ছাড়াও এসকার কোম্পানির কিন্তু এই এস্টোমিন, এই দুটি কিন্তু আমাদের দেশের সম্পদ কোম্পানি হিসেবে, এবং এই দুটি কোম্পানি কিন্তু আমাদের দেশে অনেক ভালো কোয়ালিটি পণ্য বিক্রি করে। তো আপনারা চাইলে এই দুটির যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এছাড়াও এই একই কম্বিনেশনে আরও যে কোম্পানিগুলো বিক্রি করে তার ভিতরে একটি হচ্ছে মিমপেক্স এগ্রিকালচারের প্রোপেল নামে বিক্রি করে, হেকেম বাংলাদেশ লিমিটেডের ওপোনেন্ট নামে বিক্রি করে, ভ্যালেন্টেক লিমিটেডের ভ্যালিন নামে বিক্রি করে, এবং অরণ্য ক্রপ কেয়ার লিমিটেড ট্রাইবুবিন নামে বিক্রি করে। এই মোটামুটি পাওয়া যায়, এছাড়াও আরও থাকতে পারে, আমার সেটি জানা নেই, খুঁজেও আমি হয়তো পাইনি, আপনারা জানলেই কমেন্টের নিচে পোস্ট করে দিতে পারেন, তাহলে অনেক দর্শক বন্ধু বা শুভাকাঙ্ক্ষী সেটি দেখে নিতে পারবে। তো এই নাটিবোটা আসলে কি পরিমাণ ব্যবহার করবেন আমাকে এখনও অনেকেই জানতে চান, তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিই। নাটিবো প্রতি একরে 65 গ্রাম থেকে শুরু করে আপনার 120 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। অনেক সময় আপনার 120 গ্রামের প্রয়োজন নেই, ফসলের মান ভালো আছে, গুণগত রোগ আক্রান্ত নেই, সেক্ষেত্রে আপনারা 65 গ্রাম ব্যবহার করবেন, ভালো ফলাফল পাবেন। এই নাটিবোটা কিন্তু ফসলের গুণগত মান বৃদ্ধিতে কিন্তু ব্যাপক ভূমিকা রাখে, আর ধান ক্ষেতে এটি সর্বাধিক ব্যবহৃত হয়, কারণ হচ্ছে ধানের চিটার পরিমাণ কম হয়, ফসলকে দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষিত রাখতে পারে কিন্তু এই নাটিবো, যার জন্যই এই নাটিবোটা অধিক জনপ্রিয় কৃষকদের মাঝে, এবং সব কৃষকই চায় এই নাটিবো ব্যবহার করতে। তো অনেক সময় এই নাটিবোটা পাওয়া যায় না, বিভিন্ন ভুলভাল ছত্রাকনাশক প্রয়োগ করেন। তো এই ভিডিওতে আমি মোটামুটি অনেকগুলো কোম্পানির নাম বলেছি এবং তাদের পণ্যকে তুলে ধরেছি, আপনার পছন্দ হয় এমন পণ্য ব্যবহার করবেন। আর সব এরিয়াতে যে সব পণ্য পাওয়া যায় এমনটা না, আপনার এরিয়াতে যে কোম্পানির পণ্যটা পাওয়া যায় সেটি ব্যবহার করবেন, তবে অবশ্যই চেষ্টা করবেন প্রথম সারির একটি কোম্পানির পণ্য বিক্রি করতে ব্যবহার করতে, এবং দোকানদার কিন্তু সবসময় যে পণ্যের লাভ বেশি হয় সে পণ্যটাই বেশি বিক্রি করতে চান, অনেক সময় কৃষকদের কথা গ্রাহকের কথা মাথায় রাখতে চান না, কারণ তারও তো একটা ব্যবসার জায়গা, আর কৃষকের জায়গাটা হচ্ছে ভালো পণ্য ব্যবহার করে বেশি ফসল ঘরে তোলা বা তারও লাভবান হওয়ার বিষয়টি। তো আপনি যদি ভালো পণ্যর নাম না জানেন তাহলে কিন্তু কখনোই দোকানদার আপনাকে ভালো পণ্য দিতে চাইবে না, খুব কমই এরকম নীতিনৈতিক
ব্যাপারটা মাথায় রেখে ব্যবসা করে অল্প কিছু দোকানদার আমি যতটুকু এতদিন বুঝতে পারছি এই কীটনাশকের ব্যাপারগুলো নিয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার হয়তো দেখা হবে, সে পর্যন্ত।